আপনারা দেখছেন WB নিউজ টিভি। শুরুতেই কয়েকটি কবিতার লাইন আপনাদের সামনে তুলে ধরছে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। হ্যাঁ, আপনাদের সামনে যার কথা তুলে ধরছি তিনি হলেন একজন বিশিষ্ট সমাজসেবী ও কোয়াক ডাক্তার এবং একজন সিভিক ভলান্টিয়ার। জানা গেছে তার প্রিয়তমা পত্নী রওশানা বেগম একজন পশ্চিমবঙ্গ সরকারের সিভিক ভলান্টিয়ার ছিলেন। 2018 সালের 12ই সেপ্টেম্বর রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তার মৃত্যুর পর একাকিত্ব জীবন। তার স্মৃতিকে নিয়ে বেঁচে আছে এলাকার বিশিষ্ট সমাজসেবী ও বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের সিভিক ভলান্টিয়ার এবং কোয়াক ডাক্তার সাইফুল ইসলাম। তিনি জানিয়েছেন, আজ তার প্রিয়তমা পত্নীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পের ব্যবস্থা করেন। তিনি আরও জানিয়েছেন, লালবাজার আরবি মেমোরিয়াল মানব সেবা কেন্দ্রের পক্ষ থেকে এই আয়োজন। দিনের পর দিন, বছরের পর বছর মানব সেবা করেই চলেছেন তিনি। এটা আমাদের হচ্ছে, এটা আমার নিজস্ব ফাউন্ড হেলথ অর্গানাইজেশন। আজকে 12ই সেপ্টেম্বর, অর্থাৎ 12th September 2022 ইয়ার, টুডে ইজ দ্য ইম্পর্টেন্ট ডে, মেমোরিয়াল ডে। বা 12th September 2018 অ্যাট চোপড়া রোড অ্যাক্সিডেন্ট মাই ওয়াইফ পার্সন ইজ দ্য মেমোরিয়াল ডে, ফোর্থ ইয়ার অভারেন্স ডে, ফ্রি হেলথ চেক আপ অ্যান্ড ফ্রি জেনারেল হেলথ চেক আপ, আই চেক আপ, অর্থো চেক আপ অ্যান্ড আয়ুর্বেদিক আয়ুর্বেদা হেলথ চেক আপ, 32 diseases, অল বডিজ, হিউম্যান পার্ট অফ বডি, আই কেয়ার চেক আপ, ওরাল, ENT, গেস্ট্রো, নিউরো, নেপ্রো, ফলোয়েড চেক আপ, ডিজিটাল মেশিন চেক আপ, আয়ুর্বেদা সেন্টার, টুডে অ্যাডভান্স সিলিগুড়ি সরকার অ্যাপ্টিক্যাল সেন্টার, সিলিগুড়ি বেটার ল্যান্ড, ডাক্তার এস সরকার, আই কেয়ার চেক আপ, ডাক্তার প্রতীক কুমার আগরওয়াল, অর্থো কেয়ার চেক আপ। হ্যালো, আমি রওশানা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে প্রায় 100 মানুষেরকে আমি সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করালাম এবং 100 মানুষকেই আমি ওষুধ ফিরে দিলাম। তার মৃত্যুবার্ষিকী আমি এলাকার শান্তির বার্তা দিচ্ছি, সেফ ড্রাইভ সেফ লাইফ এর প্রচার স্বার্থে। অন্যদিকে এলাকার শান্তি সার্বভৌম সম্প্রীতি রক্ষার স্বার্থে আমি এই উদ্যোগ নিয়ে আজকে এই প্রোগ্রামটি করলাম। এর পাশাপাশি দেখছি ট্রাফিক লাইনেও খুব ভালোভাবে কাজ করে থাকেন আপনি। ট্রাফিকের যেহেতু আমাদের উত্তর দিনাজপুর জেলার ডিস্ট্রিক্ট পুলিশের আন্ডারে আমি 2006 সাল থেকে 2018 সাল পর্যন্ত আমি নিজ পর্যায়ে সেফ ড্রাইভের প্রচার স্বার্থে আমি প্রচুর হেলথ চেক আপ দিয়েছি। প্রায় আমার জীবনে 50,000 মানুষেরও কে আমি ওষুধ ফিরে দিয়েছি এবং শিলিগুড়ি গেটার লাইন লাইন নেত্রালয় সাহা বিভিন্ন হাসপাতাল দিয়ে তুফানগঞ্জ থেকে মালদা পর্যন্ত আমি নিজে ক্যাম্প করেছি বিভিন্ন সময়। এবং আমি দুর্ভাগ্য করে সে ট্রাফিক সেফটিকের অসচেতন মারা যায়, সেটা মরতেই পারে, ম্যানেজ মডেল মানুষ মরণশীল, মরতেই হবে, জন্ম হলে মৃত্যু হবেই। তাই আমি আরবি মেমোরিয়াল কমিউনিটি মানব সেবা কেন্দ্র উদ্ঘাটন করেছি এবং 500 জমিতে কনস্ট্রাকশন বিল্ডিং করে অর্ধকর্তাংশ হয়ে গেছে, পিলার হয়ে গেছে, ধাড়ি হয়ে গেছে। আগামী দিনে এখানে ছত করে আমি টোটাল এখানে সব রকমের ব্যবস্থা নেব এবং সহযোগিতা মোটামুটি রাজ্য উত্তরবঙ্গের সমস্ত হাসপাতালগুলোর সহযোগিতা নেব, সবাই সহযোগিতা করবে। ইতিমধ্যে কলকাতা ফর্টিস হাসপাতাল, চার্নক হাসপাতাল, আর্মি হাসপাতাল, রুবি হাসপাতাল এবং আমাকে সহযোগিতা করবে ফর্টিস হাসপাতালের টিম ইতিমধ্যে নেমে পড়েছে, কিছুদিন আগে শুরু হয়েছে এবং মালদা পিনাকি সেনগুপ্ত আয় ফাউন্ডেশনও আসবে, সব রকমের ব্যবস্থা নেব। এবং পরবর্তীতে আমি হায়দ্রাবাদ, চেন্নাই, ব্যাঙ্গালোর সেগুলোতেও আমি এগোচ্ছি, সেগুলোতেও দেখা করে গ্যাস্ট্রো, এশিয়ান গ্যাস্ট্রো ইনস্টিটিউট, টাটা মেমোরিয়াল হাসপাতাল এবং সেটা এলবি প্রসাদ আই ফাউন্ডেশন হাসপাতাল পর্যন্ত আমি যোগাযোগ করব এবং বেদি হাসপাতাল, মণিপাল হাসপাতাল আরও বিভিন্ন হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে আমি পিছিয়ে পড়া চোপড়া ব্লক, বিশেষ করে ঘিনিগা গ্রাম পঞ্চায়েত এই চোপড়া ব্লকের 10টি অঞ্চলে আমি স্বাস্থ্য পরিষেবার ঢেলে সাজাব এবং প্রতিটি অঞ্চলে ESI ক্লিনিক আমি খুলব এবং বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা দেবো। স্বাস্থ্যসাথী কার্ডে বিশেষ সুবিধা থাকবে।